তার একটা কারণ আজকে আলেম সমাজ আমাদের সমাজে ঠাট্টার পাত্র বিদ্রূপের পাত্র কটুক্তির পাত্র হয়ে গেছে আলেম সমাজকে দেখলে বলে ও টুফিওয়ালা আরে দাড়িওয়ালা ও পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা মানে এই যে সে এইভাবে ডাকতেছে একে কি করছে ঠাট্টা করতেছে মস্করা করতেছে টুপিওয়ালার আলেমওয়ালা আমাদের সমাজে কোনো দাম নেই কত আজান দিয়ে খায় কি করে ও তো আজান দিয়ে করে আজান দিয়ে খায় এটা কি সম্মান দিয়ে বলল না অবহেলা করে বলল বলেন তো কটুক্তি করে বলল আজকে আলেম সমাজকে তাদের কোনো মন্তব্য এই মসজিদ ছাড়া বাহিরে নেওয়া হয় না তাহলে আলেমের দাম দেওয়া হয়েছে আপনারা যে বিচার করেন কোনোদিন দেখছেন কোনো হুজুরকে নিয়ে গেছেন আপনাদের দরবারগুলো যে হয় নিয়ে যাননি মনে করছেন কি আলেম শুধু মসজিদে খানকায় বসে বসে ফতোয়া দিবে ওই আর কি হিন্দুদের ব্রাহ্মণদের মধ্যে খালি পূজা আসলে একটা করে নারিকেল ফাটাই দিবে কাম শেষ সম্মানিত উপস্থিতি তার মানে আলেম সমাজ সামাজিকভাবে দাম নেই মর্যাদা নেই বেতন চাইলে কয় বেতন নেওয়ার হাদিস আছে বলে না হ্যাঁ নামাজ পড়ে খাইতেছেন নিজে নামাজ পড়ছেন হেডারও তো বেতন নিতেছেন নানান ধরনের কটুক্তি কটু মন্তব্য তাও আবার এক মাসের বেতন ছয় মাসে তো যাক আলহামদুলিল্লাহ আপনাদের এইদিকে নেই এই একটা সামাজিক অবস্থা আছে না মানে কি সামাজিক পর্যায়ে আলেমদের দাম দেওয়া হয় না এই একটা অবস্থা আরেকটা অবস্থা হচ্ছে বর্তমান ওয়াজ মাহফিলগুলো আপনারা যারা দেখতেছেন দেখবেন ওয়াজ মাহফিলে যখন বক্তা সাহেব আলোচনা করতেছে তখন বক্তাকে বলছে হুজুর ওই রাজনৈতিক নেতারা যে রাজনীতির কোনো আলোচনা করবেন না যা বলেন কোরআন হাদিস থেকে বলবেন তো কোরআন হাদিস থেকে বললে কি কোরআন হাদিসে রাজনীতি নেই আল্লাহ রাসূল কি দেশ চালান নাই রাজনীতি মানে কি দেশ চালানো আল্লাহ রাসূল দেশ চালান নাই উমর আবু বকর আলী উসমান এরা দেশ চালানি দেশ চালাইছেন তো যখনই তারা এই রাষ্ট্রীয় বিষয়গুলো কথাবার্তা বলে তখন এই নেতারা বক্তার বক্তব্য বন্ধ করে দেয় মাহফিলগুলো ক্যান্সেল করে দেয় ধূলিসাৎ করে দিয়ে দেয় একটা মাহফিলের আয়োজন করতে যে কত পরিশ্রম লাগে ইনশাআল্লাহ আমরাই যে সামনে এবার মাস মাহফিল করব বুঝবেন আপনারাও বুঝবেন যে কত কষ্ট হয় তো দেখেন তো এই মাহফিলগুলো বন্ধ করে দেয় অনেক জায়গায় আলেমরা আমাদেরকে এই রাজনৈতিক নেতারা গালিগালাজ পর্যন্ত করে দেখছেন না অনেকে যারা একটু ইউটিউব ইন্টারনেটে দেখেন থাকেন নেতা ডাইরেক্ট আলেমরা আজকে মানে এমন এমন নোংরা অশ্লীল ভাষায় গালিগালাজ করতেছে যে ভাষাগুলো মানুষের মুখে উচ্চারণ করা অসম্ভব তো এরকম নোংরা ভাষায় অশ্লীল ভাষায় আলেম সমাজকে গালি দিচ্ছে আবার কিছু বিদাতি কবর পূজারী মাজার পূজারী এরকম রয়েছে যারা হক্কানি আলেমদেরকে যারা কোরআন এবং হাদিসের বলিষ্ঠ কণ্ঠস্বর যারা সারা জীবন কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোথাও অন্য কোনো কিছু বলে না এই সমস্ত আলেমদেরকে কিছু বিদাতি কিছু মাজার পূজারী কিছু পীরপন্থী লোক রয়েছে গালি দেয় এবং কি সুযোগ পেলে তাদেরকে হত্যা করতেও তারা দ্বিধাবোধ করে না যার বাস্তব উদাহরণ আপনারা সকলেই জানেন আমাদের উস্তাদ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সিলেটের মাটিতে কিছুদিন আগে সিলেটে এক প্রোগ্রামে যাওয়ার সময় তাকে সেখানে হত্যা করার চেষ্টা করা হয়েছে তার গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে রক্ষা করেছেন বলি আলহামদুলিল্লাহ তো এই দেখেন পুরো দেশব্যাপী আলেম সমাজকে একটা ঠাট্টার পাত্র একটা কলঙ্কের পাত্র এই কিছুদিন আগে একটা দেখেন শেখ মুজিবুরের মূর্তি নিয়ে চলল না আলেম ওলামারা কোরআন হাদিস থেকে দলিল দিয়ে বলল যে মূর্তি ইসলামে জায়েজ নেই ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছেন আমাদের নবী মূর্তি ভাঙছেন আমাদের নবী মূর্তি ভাঙতে বলছেন তো আলেম ওলামারা যখন এই কথাগুলো বলল তখন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তখন তারা কি বলে এই মৌলবাদের দল তোদের কথা চলবে না
আমাদের নেতার আদর্শ মানতে হবে, আমাদের দলের কথা শুনতে হবে, তোমাদের কথা চলবে না। তোমরা আছো মৌলবাদ, তোরা আছো কাঠমোল্লা, তোমরা মিলাদ পড়ে খাও, বলছে না এই কথাগুলো? বলছে এই দেশ নাকি আলেম ওলামারা থাকতে পারবে না, পাকিস্তান চলে যেতে হবে, বলছে কি না এই কথাগুলো? তাহলে আমরা দেখতেছি সামাজিক পর্যায়ে থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে এবং কি ধর্মীয় পর্যায়েও আলেম ওলামাদেরকে, হক্কানি আলেম ওলামাদেরকে গালি দেওয়া হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না। এটা একটা বিপর্যয়, এটা একটা মহা সংকটের একটা আগমনী বার্তা। এই জাতি কোন দিকে যাচ্ছে, এই জাতির ভবিষ্যৎ কি হতে পারে? যেই জাতি আলেমদেরকে মূল্যায়ন করতে পারে না, আলেমদেরকে সম্মান করে না, আলেমদেরকে গালিগালাজ করে, আলেমদেরকে জেলখানায় বন্দি করে, আলেমদেরকে হত্যা করতে চায়, এই জাতির ভবিষ্যৎ কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, এই যখন আমাদের দেশের অবস্থা, তাই আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকের আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয় হবে আলেমের মর্যাদা। আলেমের মর্যাদা সম্পর্কে আমরা আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম আমরা আলোচনা করব আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমদেরকে কীভাবে মর্যাদিত করেছেন, কীভাবে সম্মান দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল। এর দ্বিতীয় পর্যায়ে আলোচনা হবে আলেমদের গুরুত্ব কী, যদি আলেম সমাজ না থাকতো তাহলে কি হতো। তৃতীয় পর্যায়ে আমরা আলোচনা করব আলেমদেরকে আমরা কীভাবে সম্মান দেব। চতুর্থ পর্যায়ে আমরা আলোচনা করব যদি আলেমদেরকে সম্মান না দেই, যদি আলেমদেরকে সম্মান না দিয়ে বরং তাদেরকে কটুক্তি করি, কাঠমোল্লা বলি, আজান দিয়ে খায় এই কথা বলি, তাদেরকে যদি রাজাকার বলি, আলবদর বলি, জঙ্গি বলি, সন্ত্রাসী বলি, দাড়িওয়ালা টুপি আলে বলে অবহেলা করি, লাঞ্ছনা করি, তাদেরকে যদি মারি, তাদেরকে গালিগালাজ করি, এর ভয়ঙ্কর পরিণতি কি হবে, এ বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনারা খুব মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে অত্যন্ত মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুক বলে আমিন। আসুন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের মর্যাদা এত 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 বেশিভাবে দিয়েছেন যেটা আপনাকে বলার মতো আমার ভাষা নেই। তবে আল্লাহর ভাষায় কিছু কথা আপনাকে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলছেন সূরা মুজাদালা, একটি কোরআন মাজিদের সূরা, আয়াত নম্বর 11। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গায় বলতেছেন যে ইয়ারফিউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, যারা ঈমানদার, এরপরে ওয়া উতুল ইলমান, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দান করেছে, দ্বারা জাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন বলে সুবহানাল্লাহ। উক্ত আয়াতটি আমি আপনাকে বুঝাতে পারিনি। উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা ঈমান আনয়ন করলো এবং যারা কোরআন হাদিস অধ্যয়ন করলো, কোরআন হাদিস চর্চা করলো, যারা লেখাপড়া করে, যারা আলেম, ঈমান আনছে প্লাস আলেম, ঈমান আনছে, অনেক মানুষ সাধারণ আছে না, কোরআন হাদিস জানে না তেমন কিছু, আবার কিছু আছে ঈমানও আছে আমেলও আপনার ইলমও আছে, এরা কি আলেম। তো আল্লাহ বলছেন এদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন, অসংখ্য মর্যাদা করে দিবেন তাদেরকে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মর্যাদা দিয়েছেন দেখেন আলেমদেরকে, এইভাবে বলছেন সূরা জুমার, সূরা জুমারের 9 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের নবীকে বলছেন, ও নবী কুল হাল ইয়াস্তাউ বিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, ও নবী বলো তো তাদেরকে জিজ্ঞাসা করো তো যারা লেখাপড়া জানে, যারা কোরআন হাদিস জানে, যারা আলেম, যারা জ্ঞানী তারা, আর যারা কোরআন হাদিস জানে না, যারা লেখাপড়া করে না, যাদের বিদ্যা চর্চা নেই, যারা আলেম নয়, তারা কি সমান সমান হতে পারে? যারা জানে এবং যারা জানে না তারা কি সমান সমান নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জানে আর যারা জানে না
যারা কোরআন হাদিস পড়ে, যারা কোরআন হাদিস পড়ে না, যারা আলেম আর যারা আলেম নয়, তাদের ব্যাপারে চারটা উদাহরণ দিয়েছেন। তার এক নম্বর উদাহরণটা হচ্ছে এরকম, সূরা ফাতির 19 নম্বর আয়াত, আল্লাহ সুবহান তাআলা বলছেন, হাল ইয়াস্তাউবিল আমা ওয়াল বাসির, ও নবী, যারা চক্ষুওয়ালা মানুষ চোখ দিয়ে দেখে, যাদের চক্ষু নেই চোখ দিয়ে দেখে না, তারা কি সমান? বুঝতে পারেনি। যারা চোখ দিয়ে দেখে আর যার চোখ অন্ধ, তারা কি সমান? সমান নয়। উক্ত আয়াতে আল্লাহ সুবহান তাআলা বলতে চাচ্ছেন, যারা আলেম তারা চক্ষুওয়ালা মানুষ, তারা চোখ দিয়ে দেখে, আর যারা আলেম নয় তারা অন্ধ মানুষ, তারা চোখ দিয়ে দেখে না। দেখছেন আল্লাহ কীভাবে পার্থক্য করছেন? আলেমরা কি চক্ষুওয়ালা মানুষ, যারা আলেম নন তারা হচ্ছে অন্ধ মানুষ। আচ্ছা, এর পরের আয়াত 20 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, ও নবী বলো তো আলো এবং অন্ধকার এটা কি সমান? হ্যাঁ, আলো এবং অন্ধকার তা কি সমান? উক্ত আয়াত দ্বারা আল্লাহ বুঝাতে চাচ্ছেন, যারা লেখাপড়া জানে, যারা কোরআন হাদিস জানে, যারা বিদ্যা চর্চা করে, যারা মাদ্রাসায় লেখাপড়া করে এবং করায়, তারা হচ্ছে আলোকিত মানুষ, তারা আলোকিত মানুষ, তারা দ্বীনের মানুষ। আর যারা কোরআন হাদিস আপনার জানে না, বিদ্যা চর্চা করে না, মাদ্রাসায় পড়ালেখা করে না, মাদ্রাসায় পড়ালেখা করায় না, তারা হচ্ছে অন্ধকারের মানুষ, অন্ধকার জগতের মানুষ। আমি বলিনি, আমি কোরআন থেকে শুধু একটু অনুবাদ করে দিচ্ছি। এরপরে দেখেন আল্লাহ সুবহান তাআলা এইভাবে বলছেন, ওয়ালা জিল্লু আলাল হারুর, ও নবী, যারা একটু বলেন তো রোদ আর ছায়া এই দুটা কি সমান? প্রচণ্ড রোদ মাঠে, ওইটা আপনার কাছে যেমন লাগবে গাছের শীতল ছায়া, এটা কি সমান লাগবে? দুটার মধ্যে কি পার্থক্য আছে না? তার মানে আল্লাহ সুবহান তাআলা বলতে চাচ্ছেন, বুঝাতে চাচ্ছেন, যারা লেখাপড়া করে না, বিদ্যা চর্চা করে না, যারা আলেম নন, তারা হচ্ছে রোদে থাকা মানুষ। আর যারা কোরআন হাদিস জানে, কোরআন হাদিস পড়ে, মাদ্রাসায় লেখাপড়া করে, মাদ্রাসায় লেখাপড়া করে, যারা আলেম, তারা হচ্ছে ছায়ার মানুষ। এরপরে আল্লাহ সুবহান তাআলা এইভাবে বলছেন, যারা আলেম আর যারা আলেম নেন তাদের ব্যাপারে পার্থক্য করতে 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 আল্লাহ আল্লাহ সুবহান তাআলা এবার এইভাবে বলছেন, হাল ইয়াস্তাউবিল আহইয়াউ ওয়াল আল মাউত, ও নবী, মৃতরা আর জীবিতরা কি সমান? মৃত মানুষ যে কথা বলতে পারে না, যে নড়চড় করতে পারে না, তাকে ঘুরালেই ঘুরে, না ঘুরালে ঘুরে না, তাকে উঠালেই উঠে, না উঠালে উঠানে তা উঠে না, না যাকে বসালে বসে, না বসালে বসতে পারে না, এই লোকটা আর যেই লোকটা জীবিত, যাকে উঠা লাগে না, যাকে বসা লাগে না, নিজেই চলতে পারে, এই দুটা কি সমান? সমান নয়। উক্ত আয়াত দ্বারা আল্লাহ সুবহান ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন, যারা আলেম তারা জীবিত মানুষ, যারা আলেম নন তাহলে তারা হচ্ছে মৃত মানুষ। দেখছেন আলেমের মর্যাদা কেমন? আপনি তো বললেন আপনি তো হুজুর মুয়াজ্জিনই করে খান, আপনি তো বললেন হুজুর আপনার দৌড় তো মসজিদ পর্যন্ত। আমরা কথাকার মানুষ, আলেম সমাজের কোন শ্রেণীর মানুষ? দেখেন আল্লাহ সুবহান ওয়া তাআলা কীভাবে মর্যাদা দিয়েছেন, বলি নেই আমরা মানুষ, আপনিও কোরআন হাদিস অর্জন করেন, এটা ঠাকুরই কোনো ধর্ম না যে হুজুরের বেটাই হুজুর হবে। ব্রাহ্মণের বেটা ঠাকুরের বেটা ছাড়া ঠাকুর হতে পারে? ইসলাম ঠাকুরই ধর্ম না যে হুজুরের বেটা হুজুরভাবে হয়, যেমনি ঠাকুরের বেটা ছাড়া অন্য কেউ ঠাকুরই হতে পারে না। আপনার ছেলে আলেম হতে পারে, আপনিও আলেম হতে পারবেন। একটু দেখেন আলেমের মর্যাদা আল্লাহ সুবহান ওয়া তাআলা কীভাবে দিয়েছেন, আর জাতি কী দিল আলেমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতক্ষণ তো দেখালাম আল্লাহ কীভাবে দিলেন, এখন দেখেন আল্লাহ রাসূল কীভাবে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, মিশকাত 2233 নম্বর হাদিস, 233,
হাসান বসরি মুরসাল সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কানা রজুলান ফি বনি ইসরাইল, দুইজন লোক ছিল বনি ইসরাইলে, আহাদাহুমা আলিম, তাদের একজন ছিল কি আলেম, ইউসাল্লু মাকতুবা, ও শুধু ফরজ সালাত আদায় করত, ও তাহাজ্জুদ পড়তো না, এই যে আপনারা আগে পড়ে সুন্নাত পড়ে না ওইগুলো পড়তো না, ও শুধু ফরজ পড়ত, শুধু ফরজ পড়ত, আর কিছু পড়তো না। ওয়া আল্লিমুন নাসি খায়রা, এবং মানুষকে ফরজ নামাজের পর যে সময়টা পাইতো ও খালি কোরআন হাদিস শিক্ষা দিত, সুন্নাত পড়ে না, নফল পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, শুধু ফরজ সালাত আদায় করে এই আলেম। ওয়াহাদাহুমা, আরেকজন লোক হচ্ছে এরকম ইবাদি, সে হচ্ছে শুধু ইবাদত করে, ইউসামুনান নাহার, দিনের বেলা সিয়াম রাখে, প্রতিদিন রাখে, প্রত্যেক সপ্তাহে রাখে, প্রত্যেক মাসে রাখে, প্রত্যেক বছরে রাখে, সারা জীবন সিয়াম রেখে কাটিয়ে দেয়, দিনের বেলা কোনো দিন দুপুরে ভাত খায় না, সারাদিনও সিয়াম, সারা সপ্তাহও সিয়াম, সারা মাস সিয়াম, সারা বছর সিয়াম, সারা জীবনীও রোজা রাখে। এক ওয়া ইউকুমুনান লাইল, সে রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, প্রতি রাত পড়ে, প্রত্যেক সপ্তাহে পড়ে, প্রত্যেক মাসে পড়ে, সারা বছরই পড়ে, সারা জীবনই পড়ে। মানে কি, দিনের বেলা সারা জীবন রোজা রেখে কাটিয়ে দিল, রাতের বেলা সারা জীবন তাহাজ্জুদ পড়ে কাটিয়ে দিল। এই আলেম, এই আবেদ, এই ইবাদত গুজার ব্যক্তি, আর যে শুধু ফরজ সালাত আদায় করে কিন্তু সে আলেম, মানুষকে কোরআন হাদিস বলে বেড়ায়, ওয়াজ করে বেড়ায়, এই দুজনের মধ্যে পার্থক্য কেমন সাহাবীরা তোমরা জানো? আফজালহুমা, আইউ আফজালহুমা, তাদের মধ্যে সবচেয়ে ভালো লোককে, সবচেয়ে মর্যাদাশীল লোককে, সবচেয়ে সম্মানিত লোককে বলেন তো কে হতে পারে? এই লোকটা সারা জীবন রোজা রাখে, সারা জীবন তাহাজ্জুদ পড়ে, আর ওই আলেম শুধু ফরজ নামাজটা পড়ে, দুজনের মধ্যে ভালো কে হবে, দুজনের মধ্যে উত্তম কে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, এই দুজনের পার্থক্য হচ্ছে এরকম, আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, কা ফাজলি আতনাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ছোট সাহাবী থেকে আমার মর্যাদা যত বেশি, ফাজলুল আলিমি আলাল আবিদি, একজন আলেমের মর্যাদা একজন আবেদের চেয়ে তত বেশি। বুঝাতে পারিনি, সুবহানাল্লাহ, মুখ দিয়ে বাড়িল না, মানে হিংসা হচ্ছে, আল্লাহ দিয়েছেন আপনি হিংসা করে কি করবেন? হিংসা করে কমাতেও পারবেন না, বাড়াতেও পারবেন না, বরং নিজেরটা নিজে ক্ষতি করলেন। আমি বলতেছিলাম আলেমের মর্যাদা, বর্তমান সমাজে আলেমের দাম দেওয়া হয় না, এই জন্য আজকের আলোচনার বিষয় আলেমের মর্যাদা। আপনি তো মনে করছেন ছেলেটাকে মাদ্রাসায় পড়িয়ে কি করব, আরে দেখেন না কি হয় ছেলে, দেখেন আল্লাহর নবীর মর্যাদা সাহাবীদের চাইতে কত বেশি হতে পারে, কত বেশি হতে পারে? ভাষা আছে, কোনো ভাষা আছে, কোনো ভাষা ব্যবহার করা যাবে যে এত বেশি বলাতে পারবো যে এখান থেকে দিনাজপুর, এখান থেকে আমেরিকা বলতে পারবো, বলতে পারবো আসমান জমিন? ভাষাই নেই। আল্লাহর নবীর সাথে কোনো সাহাবীর তুলনা করা যায়? এটা সম্ভব? এটা আমলে সম্ভব? এটা ইমানে সম্ভব? ঠিক ওইরকম একজন আবেদ যে তাহাজ্জুদ পড়ে সিয়াম আদায় করে, এই লোকটার চেয়ে একজন আলেমের মর্যাদা এত বেশি। কি মনে করেন, আলেম জিনিস, আলেমের মর্যাদা এত কম নয়। শুধু কি তাই, আলেমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে 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 আসমানে তুলে দিয়েছেন। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন, 3641 নম্বর হাদিস আবু দাউদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুল আলিমি আলাল আবিদি কা আফজালি কামার লাইলাতুল বদরি ওয়া কাওয়াকিবি। আল্লাহ রাসূল বলছেন প্রচণ্ড জ্যোৎস্না, চোদ্দই বাংলাদেশে 14 তারিখটা আমরা ধরি, জ্যোৎস্নাটা কেমন হয়? ওই জ্যোৎস্না রাতে পূর্ণভাবে চাঁদটা উঠে না, ওই পূর্ণভাবে যে রাতে চাঁদ উঠে, একেবারে জ্যোৎস্নার রাত, পূর্ণিমার রাতে ওই চাঁদ যেমন পূর্ণভাবে উঠে,
ওই চাঁদের আশপাশে পুরো আসমানে যত নক্ষত্র আছে, এই নক্ষত্রের চেয়ে এই চাঁদের যেমন বেশি মূল্য, একজন আলেমের চেয়ে, একজন আবেদের চেয়ে, সাধারণ মানুষের চেয়ে একজন আলেমের মর্যাদা তত বেশি। শুধু কি তাই, আলেম এমন একটা জিনিস, ও যখন হাঁটে ও জান্নাতি হাঁটে। আমি কিন্তু বিদাতি আলেমের কথা বলছি না, আমি কিন্তু ভণ্ড হুজুরের কথা বলতেছি না, আমি হক্কানি আলেমদের কথা বলতেছি। বিদাতি হুজুরকে তো আল্লাহ কবরে নিলে ওর অবস্থা টাইট করে ফেলবে, ওর মর্যাদা, ওকে আল্লাহ রাসূল সালাম দিতেই নিষেধ করছেন। শুধু কি নিষেধ, আল্লাহ রাসূল বলছেন যে বিদাতিকে সালাম দিবে ও ইসলামকেই ধ্বংস করলো। আমি বিদাতি হুজুরের কথা বলতেছি না, কোনো ভণ্ড পীরের কথা বলতেছি না, আমি কোনো আপনার ওই পীর পূজারি মাজার পূজারি হুজুরের কথা বলতেছি না, আমি বলতেছি হক্কানি কোরআন সুন্নার যারা পণ্ডিত, যারা আলেম, যারা ধারণ বাহক, তাদের কথা বলছি, তাদের মর্যাদাটা কেমন দেখেন। আবু দাউদ 3641 নম্বর হাদিসটা খুলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালাকা তরিকান বিহি ইয়াতলুবুল ইলম, যখন কোনো ব্যক্তি ইলম অর্জন করার জন্য বাইর হয়, আপনার ছেলেটা মাদ্রাসায় আসার জন্য যখনই ব্যাগটা নিয়ে বইটা নিয়ে বাড়ি থেকে বের হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সালাকাল্লাহু বিহি তরিকান মিন তরিকিল জান্নাত, ওর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাস্তাটা জান্নাতের রাস্তা করে দেন। বলি সুবহানাল্লাহ, আপনার ছেলেটা এখন কুলুঘাট মাদ্রাসায় আসে না, আপনার ছেলেটা এখন জান্নাতুল ফেরদাউসের রাস্তায় হাঁটে। আপনি মনে করেন কি, আপনার মনে কাছে না আসতে পারে, আপনি দিন ধর্মকে যদি না দেন তাহলে আপনার মনে আসতে আসবে না, কিন্তু আমার ছেলেটাকে যখন আমি পাঠাই আমি মনে করছি না জান্নাতেই যাচ্ছে, ও ভাঙাচোড়া মাটি রাস্তা দিয়ে হাঁটে না, ও জান্নাতের রাস্তা দিয়ে হাঁটে, ওর প্রত্যেকটা কদম মাটিতে পড়ে না, ওর প্রত্যেকটা পরম পরে নূরের তৈরি ফেরেশতাদের ডানায়। দলিল দলিল 3641 নম্বর হাদিস। ওই হাদিসের পরের বাক্যে আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, যখন আলেমরা, যখন তালিবে আলেমরা যারা মাদ্রাসার ছাত্র, তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের ডানাকে বিছিয়ে দেন। বলি সুবহানাল্লাহ, আপনার ছেলে আর যখন মাদ্রাসায় আসতেছে তখন সে কিন্তু মাটি দিয়ে হাঁটতেছে না, ও হাঁটতেছে নূরের তৈরি ফেরেশতাদের ডানার উপরে। মনে করছেন কি, শুধু কি তাই, আপনার ছেলেরা যারা কোরআন হাদিস শিখে, যারা কোরআন হাদিস জানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল উলামু লা ইস্তাগফিরু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, যারা আলেম ওলামা, যারা কোরআন হাদিস শিখে, যারা কোরআন হাদিস শিখায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা আছে আসমানে, যা আছে জমিনে, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে ক্ষমা চায়, বলে আল্লাহ ওকে তুমি মাফ করে দাও, আল্লাহ ওকে তুমি ক্ষমা করে দাও, ওই ছেলেটা একটু দুষ্টামি করেছে, আল্লাহ ওকে তুমি ক্ষমা করো, ওকে তুমি মাফ করো, এটা শুধু বলতেই থাকে। সাত আসমানে যা আছে সবাই বলে, সাত জমিনে যেখানে যা কিছু আছে সবাই বলে, ইট বালু সিমেন্ট পাহাড় পর্বত নদী নালা গাছপালা সবাই বলে, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলছেন, পানির পেটের মাছ পর্যন্ত আল্লাহর কাছে ওই ছেলেটার জন্য, ওই হুজুরের জন্য দোয়া করে। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলছেন, গর্তের পিপিলিকা একটা পিঁপড়া পর্যন্ত তার জন্য দোয়া করে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও। তাহলে দেখছেন, সাধারণ মানুষের জন্য কিন্তু এইভাবে আসমানে যা আছে, জমিনে যা আছে, পানির পেটের মাছ, গর্তের পিপিলিকা দোয়া করে না। কার জন্য দোয়া করে, যারা করোনা দিয়ে শিখে এবং যারা করোনা দিয়ে শিখায়, এই সমস্ত আলেম ওলামাদের জন্য। দেখছেন আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিয়েছেন। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন, মিশকাত 203 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাত আনহু আমালুহু, যখন কোনো মানুষ মারা যায় সমস্ত আমল সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। এ হাদিস শুনছেন না, এ হাদিস শুনছেন, কিন্তু এ হাদিসটা আজকে বুঝাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটা আমল চালু থাকে, তার মধ্যে এক সাদাকাতুল জারিয়া, আপনার এমন দান যেই দানের
কাজ চলতেই থাকে। আপনার বাপ মারা গেল, মানুষকে খাওয়ালেন, ডেকে এনে খাওয়ানোর পর চলে গেল, আর বলতেছে কি খাওয়ালো, সবই যে হাড্ডি, একটা গোস্তও পেলাম না। এই পর্যন্ত নেকি শেষ, খুব জোর টয়লেট পর্যন্ত পায়খানা করবে, কাজ শেষ। যদিও এটা বিদাত, যদিও এটা বিদাত, তথাপিও যদি আপনি করেন, নেকি তো এই পর্যন্তই শেষ। যদি নেকিরই কাজ হতো তাহলে এই পর্যন্ত শেষ, কিন্তু আপনার বাপ মারা গেল, কিছু টাকা আপনি মসজিদে দেন তো, একটা উজুখানায় বানিয়ে দেন, 10টা বদনি কিনে দেন, 4টা কোরআন মাজিদ দেন, মাদ্রাসার কিছু ছাত্রকে পাঞ্জাবি পড়িয়ে দেন, আপনার দিনী কাজে একটু সহযোগিতা করে দেন। এই কাজটা এই মাদ্রাসায় এই একটা ছেলে আপনার টুপি পড়ে, আপনার কোরআন মাজিদ পড়ে, এ শিখবে, ও আরেকজনকে শিখাবে, এইভাবে শিখতে 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 কেমন পর্যন্ত যত নেকি হবে, যত মানুষ যেতে যত নেকি ইনকাম করবে, এই পরিমাণ নেকি আপনার কবরে, আপনার বাপের কবরে যাবে, আপনারও কবরে যাবে। আর আপনি করেন কি, আপনি যে খাওয়ালেন পায়খানা পর্যন্ত শেষ। বলছিলাম এই এক, এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইলমুন ইয়ানতাফাউ, এমন ইলম যা দ্বারা মানুষ উপকৃত হয়, এমন ইলম। আপনি কোরআন হাদিস শিখালেন, আপনি আরেক ওই ছেলেটা আরেকজনকে শিখাবে, ও আর 20টা ছাত্রকে পড়াবে, ওই 20টা ছাত্র এক একটা ছাত্র আরও 100 জনকে শিখাবে, আবার এই 100টা ছাত্র আবার আরও 1-200কে শিখাবে, ওই 1-200 ছাত্র আবার এরকম শিখাবে। বুঝাতে পারিনি, ডেস্টিনি আসছিল না, ডেস্টিনি যে আপনি একটা করেন, ও একটা করলো, ওই দুজন যা পাবে আপনি পাবেন, আবার ওই পরে দুজন যা করবে তাও আপনি পাবেন, আবার ওরা যা করবে তাও আপনি পাবেন। এ ডেস্টিনি এখান থেকেই বাইর করছে। আপনি ওনাকে শিখালেন, উনি 10টা লোককে শিখালো, ওই 10টা লোক আবার এক একজনে আরও 20টাকে শিখাবে না, তাহলে কত হইল, 10 × 20 = 200, ওই 20টায় আবার এই 200 আবার এক একজনে আরও 200 জনে শিখাবে না, তাহলে 200 আর 200 এবার গুণ করেন। এভাবে গুণ করতে করতে আপনার ক্যালকুলেটারের সংখ্যা শেষ হয়ে যাবে, কম্পিউটার দিয়ে কম্পিউটার যদি হিসাব করেন কম্পিউটারের শেষ সংখ্যা শেষ হয়ে যাবে, কিন্তু আপনার নেকি যে কত হবে এটা হবে না, আপনি বুঝতে পারবেন না। আপনি কবরে যাবেন, দেখবেন যে বিকাশ অ্যাকাউন্ট রকেট এগুলো কোনো ডাস বাংলা কিছু লাগবে না, কবরে বসে নেকি পাচ্ছেন। এরকম ইলম, এই ইলমগুলো কারা চালু করে, এই আমলটা কার চালু থাকে, যারা আলেম তাদের চালু থাকে। কত মানুষকে শিখাচ্ছে সাধারণ মানুষ, সাধারণ মানুষের জন্য এই আমল চালু থাকে? হ্যাঁ, আপনি যদি শিখান চালু থাকবে, আমি না বলি নাই, কিন্তু বিশেষত আলেমওয়ালামারা শিখায় না। তাহলে এই একজন আলেম মারা গেছে, কিয়ামত পর্যন্ত যত আলেম এখান ওর উনার কথায় আমল করবে, যত লোক করবে, যত ব্যক্তি করবে, যত নারী পুরুষ করবে, সব নেকি ওই আলেম কবরে বসে পাবে। দেখছেন আলেমের মর্যাদা, শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাম আলেমের মর্যাদা দিতে 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 এইভাবে দিয়েছেন। 200 আপনার 3641 নম্বর হাদিস আবু দাউদটা খুলেন, রাসূল সাল্লাম বলছেন ইন্নাল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাগণ হচ্ছে নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস? নবীদের ওয়ারিস, যারা আলেম তারা নবীদের ওয়ারিস। শুনেন কথাটা, আপনাকে বুঝাতে পারিনি, যুগে যুগে হকের দাওয়াত পৃথিবীতে কে নিয়ে আসছে বলেন তো? নবীরা, রাসুলরা, বনি ইসরায়েলের অন্যান্য আমাদের নবীর আগের যুগে এক নবী শেষ হয়ে গেছে, আরেক নবী ওইখানে দাঁড়িয়ে দাঁড় করে দিয়ে দিয়েছেন, ওই নবী শেষ আরেক নবী আসছে, ওই নবী শেষ আরেক নবী আসছে, ওই নবী শেষ আরেক নবী আসছে, আসছে না? একটু খেয়াল করেন, যারা একটু ঘুমাচ্ছেন একটু খেয়াল করেন, আমার একটা কথা মূল্যায়ন করেন তো, একটা কথা মূল্যায়ন করবেন। আমি খুব ব্যস্ততার কারণে আমি আজকে যে খুতবাটা দিচ্ছি, এই খুতবাটা দেওয়ার কথা ছিল না, অন্য খুতবা দেওয়ার ছিল, এবং এই খুতবা আজকে এখানেও দেওয়ার কথা ছিল না, জামালপুর দেওয়ার কথা ছিল, তো কোনো এক কারণে তারাও ফোন ধরতেছে না, ফোনও দিচ্ছে না, মানে কোনো সমস্যা হয়েছে, যেতে পারিনি, অন্য বিষয়ে খুতবা দিতে চাইছিলাম, তো যখন দেখলাম যে খুতবা আমাকে এখানে দিতে হবে মাদ্রাসায়, তখন আমি চিন্তা করলাম তাহলে আলেমের মর্যাদা সম্পর্কে আলোচনা করি। আলেমের মর্যাদা সম্পর্কে যে হাদিসগুলো আমি পড়ছি 2-3 বছর 4 বছর আগ থেকেই পড়তেছি, কিন্তু ওইভাবে গুছাই নেই, এই আলোচনাটা গুছাইছি কালকে বিকাল 5:15 থেকে শুরু করে একেবারে রাত 12 পর্যন্ত পড়ালেখা করছি, একটা না, মাঝখানটা নামাজ আর খাওয়া দাওয়া, এছাড়া কোনো কাজ নেই। কয়টা?
বিকাল 5:15 থেকে শুরু করছি, রাত 12:00 পর্যন্ত পড়ালেখা করছি, রাত 12:15 বাজে শুইছি, আপনার 5:36 উঠছি, উঠে এসে আপনার ফজর নামাজটা পড়ছি, ফজর নামাজটা পড়া শেষ, এরপরে যে পড়ালেখা শুরু করলাম, এই যে এখন যে আসলাম গোসল করার আগ পর্যন্ত পড়লাম, শুধু এগুলো ছাড়া আর অন্য কিছু পড়িনি। বলেন তো কত পরিশ্রম হয়েছে আমার, না হলো প্রায় 12 ঘন্টা পরিশ্রম হয়েছে, নিচের পক্ষে 12 ঘন্টা। এই 12 ঘন্টা পরিশ্রম করে আমি বক্তব্য দিব আপনার সামনে 1 ঘন্টা, আপনি শুনতে পারবেন না, আপনি মূল্যায়ন করবেন না, যদি না করেন আপনার জীবনে কোনো দিন সফলতা আসবে না, আপনারাই ধ্বংস হবেন। আমি তো পরিশ্রম করছি 12 ঘন্টা, কত হুজুর আছে 1টা ঘন্টা লেখাপড়া করে না, ও খুতবাদে আপনি ঘুমাবেন, আমি না করিনি, কিন্তু আমি যখন খুতবাদেই আমার এক একটা পরিশ্রম, এক একটা খুতবার পিছনে পড়ালেখা লাগে 7টা দিন, কিন্তু পাই নাই ওইভাবে সময়। ভাবছিলাম অন্য একটা বিষয় দেবো, যেহেতু নতুন বিষয় সিলেক্ট করছি, আমার জীবনে কোনো দিন এই আলেমের মর্যাদা নিয়ে বক্তব্য দেইনি, তো আজকে নতুন এটা আজকে দিব, আর আমার জীবনে কোনো দিন দিব না। আমার একটা বিষয় যেদিন দেই ওইটা আমার লাইফ থেকে শেষ, কেউ যদি কোনো জায়গায় রিকোয়েস্ট করে তাহলে আরেকবার দিব, কিন্তু আমার চিন্তায় নাই যে আরেকদিন দিব। ওই জন্য আজকে আমার আলোচনা, শেষ আলোচনা, আলেমের মর্যাদা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে কী বললেন, নবীদের ওয়ারিশ। কেন বললেন কথাটা একটু দেখেন, আগে আমাদের নবীর আগের নবী যারা ছিল, নবীরাই দাওয়াত নিয়ে আসছে, নবী মারা গেছেন, আরেক নবী হয়েছে, কিন্তু আমাদের নবীর পর আর কোনো নবী আছে, আছে? তাহলে ওই নবীদের কাজ কে করতেছে বলেন তো? আমাদের পরে যদি নবী থাকতো তাহলে আরেকজন নবী আসতো না? ওই নবীর কাজগুলোই কারা করতেছে? আলেমরা করতেছে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিশ। এই আলেমরা কত কষ্ট করছে জানেন? হ্যাঁ, আপনারা আলেমের মর্যাদা কেন দিবেন না? এই যে আমরা হাদিসগুলো বুখারি মুসলিম আবু দাউদ বলতেছি না, বুখারিতে কথাটা ভালো করে শুনেন, বুখারিতে হাদিস আছে প্রায় 7,500, কয়টা? 7,500। মুসলিমে হাদিস আছে প্রায় 7,500, আবু দাউদে আছে প্রায় 5,500, তিরমিজিতে আছে প্রায় 4,500, ইবনে মাজায় আছে প্রায় 5,000, মিশকাতে আছে প্রায় 6,000, নাসাইতে আছে প্রায় 5,800। এক একটা হাদিসের ইতিহাস জানেন? একটা হাদিস বুখারিতে বললাম না 7,500 হাদিস, একটা হাদিস তো আল্লাহ রাসূলের কাছে একজন শুনে চলে গেছে মদিনা থেকে একবারে সিরিয়া, আবার সিরিয়া থেকে একটা লোক ওই সাহাবির কাছ থেকে হাদিসটা শুনে চলে গেছে ইরাক, আবার ইরাক থেকে ওই লোকটার কাছে আরেকজন হাদিস শুনে চলে গেছে মনে করেন যে লিবিয়া, ওনার কাছ থেকে আরেকজন হাদিস শুনে আসছে আফগানিস্তান, এই আফগানিস্তানে আপনার ইমাম বুখারির সাথে তার দেখা, মাঝখানটে 200 বছর কেটে গেছে, কত বছর? 200 বছর কেটে গেছে। ইমাম বুখারির এই একটা হাদিস সংকলনের জন্যে কখনো পায়ে হেঁটে, কখনো নৌকায়, কখনো উঠের পিঠে, কখনো আপনার গাধার পিঠে, কখনো ঘোড়ার পিঠে, একটা হাদিস সংকলন করার জন্য 1400 মাইল পর্যন্ত অতিক্রম করছে। কত মাইল? কত মাইল? 1400 মাইল, 14 মাইল না, 1400 মাইল, 1400 মাইল এই একটা হাদিস ইমাম বুখারি সংগ্রহ করার জন্যে। ধরেন দেখা হলো আফগানিস্তানে ভাই ওই লোকটার কাছে, ইমাম বুখারি একটা হাদিস শুনলো, ইমাম বুখারি তাকে জিজ্ঞাসা করলো ভাই তুমি এই হাদিসটা কই শুনছো? বলছে আমি শুনছি ইরাকে। ইমাম বুখারি সোজা দৌড় দেওয়া শুরু করলো ইরাকে, ইরাকে গিয়ে শুনলো ভাই আপনি কি অমুক লোকটাকে এই হাদিস বলছেন? জি আমি বলছি। আচ্ছা আপনি এই হাদিস কই শুনলেন? বলছে আমি এই হাদিস শুনছি মনে করেন যে সিরিয়ায়। ইমাম বুখারি শুরু করলো সিরিয়া হাঁটা, একটা হাদিসের জন্য গেল সিরিয়া, সিরিয়া যাই দেখতেছে ভাই আপনি এই হাদিসটা কই শুনছেন? আমি বলছি মদিনার এক লোকের কাছে। ওই সিরিয়া থেকে ঘুম নাই রাত নেই মদিনা পর্যন্ত গেছে, মদিনায় গিয়ে ওই হাদিসটা সংকলন করে তারপরে ইমাম বুখারি ওই বুখারিটা লিখছে। ইমাম বুখারি 7,500 হাদিস লিখতে তার সময় চলে গেছে 16 বছর, কয় বছর? 16টা বছর। তাহলে এই আলেমদেরকে দাম দিবেন না তো দাম দিবেন কাকে বলেন? পৃথিবীতে আমাদের ইসলামের আলেম ওলামারা যত পরিশ্রম করেছে আর পৃথিবীতে কোনো আলেম ওলামারা পরিশ্রম করেন নাই। শুনেন, হিন্দু ধর্মের আলেম আছে না, পণ্ডিত আছে না, ইহুদি ধর্মের পণ্ডিত আছে না, খ্রিস্টান ধর্মের পণ্ডিত আছে না, ওদেরকে যদি বলেন
হিন্দু ধর্মে তাও আপনার গীতা, রামায়ণ, বেদ, মহাভারত, উপনিষদ সবগুলো যদি পড়ে দেন, ওদের কারো বাপের সাধ্য নাই যে ওগুলো আবার লিখবে। পাদ্রি যারা খ্রিস্টানের রয়েছে, ওদের যদি সমস্ত বাইবেল আপনার ওই ইঞ্জিন পুড়ে দেন, কোনো মায়ের বেটার সাধ্য নাই একটা খ্রিস্টানের পাদ্রির সাধ্য নাই ওইটা আবার লিখবে। যদি আপনি ইহুদিদের তাওরাত পুড়ে দেন, কোনো মায়ের বেটার ক্ষমতা নেই যে আবার তাওরাত লিখবে, নেই। কিন্তু আপনি যদি কোরআন মাজিদ পৃথিবীতে যত আছে আর যত হাদিসের গ্রন্থ সব যদি পুড়ে দেন, প্রত্যেকটা গ্রন্থ একটা জের জবর পেশ ভুল হবে না, ওইরকম লেখার মতো পৃথিবীতে হাজার হাজার আলেম আছে। তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা ইসলাম ধর্মটাকে রক্ষা করছেন কিসের মাধ্যমে বলেন তো? আলেমদের মাধ্যমে। যদি আলেমরা ধ্বংস হয়ে যায়, যদি আলেমরা না থাকে, তাহলে কি ইসলাম ধর্মে টিকবে? ইসলাম ধর্মটা টিকে আছে শুধু আলেমদের জন্যে। হিন্দু ধর্মে তো আলেম আছে, পারতেছে ওদের ধর্ম টিকাতে আপনি বইগুলো বন্ধ করে দিতে বলেন, পুড়ে দিতে বলেন, লিখতে পারবে না আর। খ্রিস্টানদের বাইবেল পুড়ে দিতে বলেন, লিখতে পারবে না। ইহুদের তাওরাত পুড়ে দিতে বলেন, লিখতে পারবে না। কিন্তু আমাদের কোরআন লাগবে না, সব পুড়ে দেন। হাদিসের একটা গ্রন্থ, হাদিসের গ্রন্থ লাগবে না, সব পুড়ে দেন। সবগুলো আবার লেখা হবে না, একটা জের জবর একটা শব্দ ভুল হবে না ইনশাআল্লাহ। তাহলে এই হেফাজত, ইসলামের এই হেফাজত কারা করলো? আলেম ওলামারা করলো। তাহলে এদের দাম দেওয়া দরকার না? এরা কত পরিশ্রম করেছে রাত দিন, এই মুহাদ্দিসগণ, এই মুফাসসিরগণ, তারা একটা একটা হাদিসের সূক্ষ্ম সূক্ষ্ম মাসালাগুলো বাইর করছে, সূক্ষ্ম সূক্ষ্ম মাসালাগুলো বাইর করতে রাতের পর রাত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছে, আমি এমনও আছি একটা মাসালা নিয়ে 10 বছর গবেষণা করছি, একটা মাসালা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি এমনও আছে একটা মাসালার জন্য রাতের পর রাত নষ্ট করেছি, কিন্তু একটা মাসালার সমাধান করতে পারিনি। তাহলে তাদেরকে আপনি মূল্যায়ন করবেন না কেন? বলেন বলেন সম্মানিত উপস্থিতি, এই আলেমরা অনেক পরিশ্রম করেছে। এই আলেমরা যদি না থাকে তাহলে ইসলাম ধ্বংস হয়ে যাবে। কেন? একটা হাদিস নেন, আপনার সহিহ বুখারীর 100 নম্বর হাদিসটা খুলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, কাবজাল ইলমি ইয়াকজুল ইয়াকজিবুল ইলমি বি কাবজাল আলিমি। আল্লাহ তাআলা আলেমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে ইলমকে তুলে নেবেন। কি করবেন? আলেমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে ইলমকে তুলে নেবেন। কোরআন কোরআনই থাকবে, হাদিস হাদিসই থাকবে, বুখারিতে বুখারির সব হাদিসই থাকবে, কিন্তু মানুষ হয়ে যাবে মূর্খ। কেন হবে? তাদের মধ্যে যদি আলেম না থাকে তাহলে এ মূর্খ হয়ে থাকবে। কারণ বুখারিতে কোরআন হাদিস আছে, হাদিসে করা আপনার কোরআন মাজিদে আল্লাহর কথাগুলো আছে, কিন্তু ওই কথাগুলো বোঝার মতো শক্তি আল্লাহ আলেমদেরকে দিয়েছেন। আপনি সাধারণ মানুষ কোরআন পড়তে পারেন, হাদিস পড়তে পারেন, কিন্তু হাদিসের সব বুঝ আপনি বুঝবেন না। আমার কথা কি বুঝছেন? এলিম থাকে আলেমদের অন্তরে, এই সিনার মধ্যে, আলেমদের সিনার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা এলিম দেন, বুঝাতে পারেননি। আচ্ছা, ইহুদিদের তাওরাত আছে না? আছে কি না? কিন্তু তারা হক পথে আছে না ভুল পথে আছে বলেন তো? কেন? তাদের মধ্যে আলেম নেই, তাদের মধ্যে ওই তাওরাত বুঝার মতো আলেম নাই। আমি তাওরাত নিজে এ টু জেড পর্যন্ত পড়ছি, নিজে আমার এই চোখগুলো দিয়ে পড়ছি। কত জায়গায় যে আছে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, কত জায়গা আছে হিসাব নেই। কত জায়গায় যে আছে তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, কত জায়গায় যে আল্লাহ বলছে কেউ যদি আল্লাহর সাথে শরিক করে ডাইরেক্ট ওকে হত্যা করে ফেলবা, কেউ যদি আল্লাহর সাথে একবার শরিক করে ডাইরেক্ট হত্যা করতে হবে। কত জায়গায় যে আছে তোমরা মূর্তি পূজা করবে না, তোমরা জেনাবে বিচার করবে না, তোমরা সুদ খাবে না, মদ খাবে না, কত জায়গায় যে আছে। আমি খ্রিস্টানদের ইঞ্জিল পড়েছি আমার নিজের চোখ দিয়ে, ঠিক এই কথাগুলো ইঞ্জিলও আছে। আমি তাওরাত আপনার হিন্দুদের গীতা, রামায়ণ, বেদ, উপনিষদ সবগুলোই পড়েছি আমার নিজ চোখ দিয়ে, কত জায়গায় যে বলছে। যেমন হিন্দু ধর্মের একটা মন্ত্র আছে, অতারমিন্দ্রম অতারমিন্দ্রম মহাসুন্দ্রম অল্লং জ্যৈষ্ঠং শ্রেষ্ঠং অল্লং জ্যৈষ্ঠং শ্রেষ্ঠং মহাম্মদ রসুলং রকং বরস্ব। বুঝলেন কিছু? বলছে হতারমিন্দ্র হতারমিন্দ্র মহাসুরিন্দ্রাম, এই পুরো বিশ্বের সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা তিনি একজন। এরপর বলছে অল্ল জ্যৈষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রাহ্মং অল্ল অল্লম অল্ল জ্যৈষ্ঠং, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার বলি না,
আল্লাহ শ্রেষ্ঠাং, আল্লাহ মহান, আল্লাহর আল্লাম, আল্লাহ আল্লাহ, এরপর বলছে আল্লাহ রাসুল মুহাম্মাদং, আল্লাহ রাসুল নাম হবে মোহাম্মদ, রকং বরস, যখন আসবে তাকে বরণ করে নিও, কেন আল্লাহ আল্লাম, তিনি হচ্ছে আল্লাহ রাসুল। এরপর বলছে লা ইলাহা হরতি পাপম, আল্লাহ ছাড়া পাপকে কেউ মাফ করবে এরকম কেউ নেই, ইল্লো ইলাহা পরম পদম, একমাত্র আল্লাহ ছাড়া আশ্রয়দাতা আর কেউ নেই। আমরা বলি না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে আশ্রয় দাও, বলি না তো, এটাই বলছে। এরপর বলছে তজপিনা মুহাম্মাদান, যদি তোমরা জান্নাত পেতে চাও তাহলে মুহাম্মাদের অনুসরণ করো, এরকম হাজার হাজার শ্লোক আছে যেখানে আমাদের ইসলামে যা বলে ওখানেও তা বলে, কিন্তু তারা ওগুলোকে অনুসরণ করতে পারতেছে না, কেন তারা হক পথে নাই কেন বলেন তো? হিন্দুরা হক পথে নাই কেন? ইহুদিরা হক পথে নাই কেন? খ্রিস্টানরা হক পথে নাই কেন? তাদের মধ্যে এই ইহুদি আপনার তাওরাত বুঝার, ইঞ্জিল বুঝার, গীতা রামায়ণ বেদ মহাভারত বুঝার মতো কোনো আলেম নেই। যেই বুঝতেছে সেই মুসলমান হচ্ছে, যেই বুঝতেছে সেই মুসলমান হচ্ছে। তাহলে বুঝাতে চাচ্ছিলাম, দেখেন আমাদের ধর্ম যদি আলেমরা যদি চলে যায়, আপনার ঘরে কোরআন পড়ে থাকবে, আপনি কোরআন থেকে একটা মাসালা বের করতে পারবেন না। আপনার ঘরে বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি থাকবে, আপনি পারবেন না। তাহলে এই মাসালাগুলো আমরা কার মাধ্যমে জানি? আলেমদের মাধ্যমে জানি। আলেমরা সারা রাত সারা দিন গবেষণা করে এই মাসালাগুলো আমাদের সামনে তুলে ধরেন, তাহলে কত পরিশ্রম তারা করেন। সম্মানিত উপস্থিতি, এখন কথা, এই আলেমদেরকে যদি আমরা মর্যাদা না দেই, এই আলেমদেরকে আমরা যদি সম্মান না দিই কী হবে? আগে দেখেন সম্মান দিলে কী হবে। আবু দাউদ, আবু দাউদ 4053 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বৃদ্ধ মুসলমানকে, এক কথা শুনেন, এটা একটা কঠিন কথা, একটা কথা শুনেন, খুবই কঠিন কথা, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ভুরু পেকে গেছে, এরকম বৃদ্ধ মুসলমান, বৃদ্ধ মহিলা, বৃদ্ধ পুরুষ, এক, এই দুই, ন্যায়পরায়ণ শাসক, যারা কোরআন হাদিস অনুযায়ী যে মেম্বার দেশ চালায়, ইউনিয়ন ওয়ার্ড চালায়, চেয়ারম্যান আপনার চালায়, ইউনিয়ন পরিষদ চালায়, এমপি মন্ত্রী তাদের মন্ত্রণালয় চালায়, এরকম হকপন্থী ন্যায়পরায়ণ যারা শাসক আছে, তিন, যারা আলেম, এই তিন শ্রেণীর মানুষকে যারা মর্যাদা করল, তারা যেন স্বয়ং আল্লাহকে সম্মান করল। আলেমকে সম্মান করলেন তো আল্লাহকে সম্মান করলেন, ন্যায়পরায়ণ মানুষকে সম্মান করলেন তো আল্লাহকে সম্মান করলেন, বৃদ্ধ চুলপাকা দাড়িওয়ালা মানুষকে সম্মান করলেন তো আপনি আল্লাহকে করলেন। অথচ আমাদের বাড়িতে বৃদ্ধা মহিলারা বা বৃদ্ধা মা এবং বোনেরা যারা আছে, আমাদের দাদি চাচিরা আছে, যদি আমাদের কথার মাঝে একটা কথা বলে দেয়, আমরা দুধ পড়ি, তুই কি বুঝোস, হবে না, এটা হবে না, এটা চলবে না। আমরা বলি না এই বুড়ি তুই কি বুঝোস, এই বুড়া তুই কি বুঝোস, মুরব্বীরা এখানে কি করে, মুরব্বীরা কি বুঝে, যেই লোকটা এই কথা বললো সে যেন স্বয়ং আল্লাহকে আপনার ই দিল, ধিক্কার জানালো, স্বয়ং আল্লাহকে যেন সে দূর হয়ে যাও এই কথা বলল। তাহলে আলেমকে মর্যাদা মানে করা মানে কি? স্বয়ং আল্লাহকে মর্যাদা করা। এই জন্যেই আলেম সমাজকে মর্যাদা করবেন, আলেম সমাজকে দাম দিবেন। আলেম সমাজকে কিভাবে দাম দিবেন? এক, আলেমদের সঙ্গে থাকবেন, আলেমদের উঠা, আলেমদের সাথে উঠবস করবেন, আলেমদেরকে একটু তাদের সঙ্গে বসে তাদের সঙ্গে কিছু জানার চেষ্টা করবেন। আল্লাহ সুবহান তাআলা বলছেন যে ইয়াইহাল্লাযীনা আমানু কুনু মাআস সাদিকিন, ওহে ইমানদাররা তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী হও? সত্যবাদী। এই পৃথিবীতে যারা সত্যবাদী, আলেমরা না সাধারণ মানুষরা? আলেমরা। অতএব এই আলেমদের তোমরা সঙ্গী হও, আলেমদের সাথে উঠবস করো। আজকাল আলেমদের সাথে দেখলো না না না, এই হুজুরের ওর সাথে যাওয়া যাবে না। আরে ভাই আপনি খারাপ হন না, দুদিন আলেমের সাথে ঘুরেন, দেখবেন আপনার অন্তর থেকে যে কুচিন্তাগুলোগুলো কেটে গেছে। দুদিন নামাজি মানুষের সাথে ঘুরেন, দেখবেন ওকে দেখে আপনার আল্লাহর কথা মনে হবে। আমাকে একটা লোক, একটা ছেলে বলছিল, হুজুর অনেকে আপনার সাথে ঘুরতে আমাকে নিষেধ করে, কিন্তু আমার একটা জিনিস দেখি, যখন আমি আপনার সাথে ঘুরি দেখি মনে হয় আল্লাহর কথা মনে হয়, মনে হয় যে নামাজ পড়ি,
মনে হয় না মনে হয় দাড়ি রাখি মনে আপনার সাথে ঘুরলে মনে ইমানদার লাগে আর যখন পাড়ার ছেলের সাথে ঘুরি নামাজ যে কই যে খবরই নেই ইমান যে কই যে খবরই নেই তার মানে আপনি যদি ইমানদার হয়ে থাকতে চান তাহলে ইমানদার সাথে ঘুরতে হবে আপনাকে আপনি ঈমান আনয়ন করতে চান হক পথে থাকতে চান আপনি ঘুরতে চান যারা বাতিল পথে আছে যারা অন্যায় হারাম পথে আছে তাদের সাথে ঘুরে আপনি হক পথে থাকতে পারবেন না বরং আপনিও তাদের সাথে বাতিল হয়ে যাবেন সম্মানিত উপস্থিতি এই জন্য আলেমদেরকে যদি আপনি সম্মান করতে চান আলেমদের সাথে উঠবস করতে হবে এক দুই আলেমরা যে কোরআন হাদিসের কথাগুলো বলে এগুলো মানার চেষ্টা করতে হবে এগুলো খালি শুনবেন আর মানবেন না এই সমস্ত লোক আলেমের জন্য কলঙ্কারী হবে আপনি যদি আমার সাথে সারাদিন বেড়ান আর যদি আমার কথা না মানেন বলবে ও কোন হুজুরের সাথে যে ঘুরস আজ পর্যন্ত নামাজটাই ধরতে পারলি না আসলে আমি কি আপনাকে কোনোদিন নিষেধ করছিলাম দিন রাত আপনাকে বুঝাইছি কিন্তু আপনি মানেন নাই তাহলে এখন আপনি না মানার কারণে আমাকে মানুষে কি বলতেছে কোন হুজুরের সাথে যে ঘুরস এখন পর্যন্ত নামাজটাই ধরা হইলি না তার মানে কি এখন ওকে গালি দিল না হুজুরকে গালি দিল মান কি কার কমলো হুজুরের কমলো ওই লোকটার কমলো হুজুরের কমতেছে এই জন্য আপনি যদি আলেমকে সম্মান দিতে চান আলেমের যে কথাগুলো আছে এগুলো আপনি মানেন আপনাদের এখান থেকে চলে গেছে হতে পারে দুই একটা কথা তার কড়া বা একটা উগ্র মেজাজে সবাই কিন্তু সবভাবে কোরআন হাদিস দিয়ে বুঝাতে পারে না আপনাদের কারি সাহেব গতকালকেও দেখা তো জানে অনেক কিছুই জানে অনেক ভালো আলেম উনি হয়তো বা সবভাবে সব কিছু বুঝাতে পারে নাই একটু মনোমালিন্য হতে পারে এখন কোথা এত বড় একজন আলেম আপনাদের এখানে কাজ করে গেল আপনারা যদি এখানে নামাজ না পড়েন এই যে এশার আজান হয় হুজুর ইদানিং একটু দুই একজন মানুষ পাই মাঝে মাঝে তাও পাইনি হুজুর না থাকলে তাও পাওয়া যায় না এই দুই চারটা মানুষ যারা আছে তারাই নামাজ পড়ে এখন মানুষ কি বলবে ও কারি সাহেব যে কত বড় হুজুর তিন বছর ধরে খুতবা দিল তিনটা নতুন নামাজই বানাতে পারলো না মানটা কার গেল বলেন তো হুজুরের গেল না হুজুরের গেল কি না খেয়াল করেন এই জন্য আলেমকে যদি সম্মান দিতে চান আলেমের কথাগুলোকে আপনাকে মেনে চলতে হবে তিন শুধু তাই না আলেমকে সম্মান দিতে হলে আরেকটা কাজ করতে হবে হুজুর যেদিন বিপদে ওই দিন আপনি বাড়িতে থাকলে চলবে না হুজুর যদি বাড়ি আপনার বিপদে পড়ে হুজুরের পাশে আপনাকে থাকতে হবে এখানে দশটা লোক আছেন সবাই কোরআন হাদিসের কথাগুলো ভালো করে শুনতেছেন পাট থেকে একটা ফুটকা নেতা উঠে বলছে হুজুর এই খুতবা কমান কি খুতবা দেন এখন আপনাকে ধরে বলতে হয় বেটা হুজুর তো কোরআন হাদিস থেকেই কথা বলছে তুই কইলি কে একটা দিন যদি এই পাবলিক একটা দিন একটা গর্জন দেন পৃথিবীতে আগামী 50 বছরের মধ্যে এই মসজিদে কোনো হুজুরকে কোনো লোক কথা বলার সাহস পাবে না একটা দেন কিন্তু যখন এই একটা ছেলে পুটকা কথাকার পাতি নেতা একটা কথা বলল আপনি তখন কি বললেন আপনি হাঁ করতে গিয়ে থাকলেন জি না হুজুর যখন বিপদে যখনই যে অবস্থায় বিপদে হোক তখন আপনাকে তার পাশে দাঁড়াতে হবে তার পক্ষে থাকতে হবে আপনার অনেক কিছু নাই টাকা নাই কিন্তু আপনার একটা প্রভাব আছে আপনার একটা কথায় এই সমাজটা উল্টে যেতে পারে এখন আমি বিপদে পড়ছি এখন যদি আপনি চুপ করে থাকেন কাল কিয়ামতের দিন আল্লাহ আপনার এই প্রভাবটার হিসাব নিয়ে বলবে এই নেতা তোকে কিন্তু আমি একটা ক্ষমতা দিছিলাম রে তুই কিন্তু 10টা মানুষকে বুঝাতে পারতি তুই এই বুঝালি না কেন বল দিছিলাম তো কিছুদিন আগে একজন আমার কাছে আমাদের এলাকার অনেক বড় নেতা ক্ষমা চেয়ে গেছে বাড়িতে এসে অনেক অনুনবিনয় করে বাড়িতে এসে ক্ষমা চাইছে কিভাবে বলছে হুজুর সেই দিনের ঘটনায় আমি ইচ্ছা করলে পারতাম কিন্তু আমি এই থার্ড ক্লাস মানুষের সাথে চলে থার্ড ক্লাসের মানুষের দিকে তাকিয়ে আপনার কথা আমি বুঝিনি হুজুর আমি যদি চাইতাম একটা মানুষ কথা বলতো না কিন্তু আমি কেন যে পারলাম না বা কেন যে করলাম না হুজুর আমি ভুল করছি আমার মাফ করে দিবেন তাহলে উনি যদি ওই দিন কথা বলতো তাহলে এত কিছু ঘটতো করতো না তো ঠিক এরকম আলেম সমাজ যখন কোরআন হাদিসের কথা বলবে এটা জুমার খুতবায় হোক আর যেখানে হোক বাড়িতে হোক রাস্তাঘাটে হোক বা মাহফিলে হোক যখন কথা বলবে তখন আপনাকে দাঁড়িয়ে যেতে হবে জি এটা এখন মানুষ শিখতেছে এই আপনার ইন্টারনেটে দেখবেন মাহফিলে যদি কোনো নেতা আসে হুজুরকে আপনার থামাই দেয় হুজুর বক্তব্য দেওয়া যাবে না পাশে সঙ্গে সঙ্গে জুতার বাড়ি খেয়ে যায় এদিন দেখলাম এক হুজুরকে একজনে বাধা দিচ্ছে এক নেতা এসে এই হুজুর কোরআন হাদিসের কথা কর তো কোরআন হাদিস থেকেই তো বলতেছে কারণ কোরআন হাদিসের কথা বলতেছে না ওর কাছে লাগতেছে কেন ওর বিরুদ্ধে যে গেছে ওই জন্য করছে কোরআন হাদিস থেকে কর তো তখন একটা লোক যুবক ছেলে গিয়া স্টেজ উঠে এই যে সড়ানি শুরু করলো ওরে দেখে আরও 10টা গেল বলেন তো ওই এলাকায় কোনোদিন আর কোনো হুজুরকে বাধা দিবে হ্যাঁ তো এরকম আমি আপনাকে মারতে বলি নাই ওই লোকটা যখন আপনাকে একজন আলেম হকপন্থী আলেম কথা বলতেছে তখন
যদি কেউ বাধা দেয় আপনার একটা গর্জন দিবেন, যেটা করলো কেন? একটু খেয়াল করেন, বলছিলাম এই হচ্ছে বিষয়, আলেমদেরকে এইভাবে সম্মান দিতে হবে। এখন কথা, আলেমদেরকে যদি সম্মান না দেন কি হবে? আমি সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলবো, বিস্তারিত যাব না, কারণ অনেক সময় চলে গেছে, মাঝখানটে প্রায় 1:30 বেজে গেছে, এতক্ষণ লম্বা খুতবা হয় না, তারপরও কথাগুলো আমাদের সমাজে বলা প্রয়োজন মনে আমি মনে করছি, দেখাই বলতেছি। শুনেন, যদি আপনি আলেমকে সম্মান না দেন তাহলে আপনি কি হবেন? এক নাম্বারে একটা করে দলিল দিব আর কথাগুলো বলবো, কথা শেষ। এক নম্বরে, যদি আপনি আলেমকে সম্মান না দেন বরং গালি গালাস করেন, এক নম্বর আপনি হচ্ছে জারর সন্তান। এটা আমাকে বলে লাভ নেই, আপনি নিজে কোরআনটা খুলেন, এই যে হুজুরকেও দেখালাম, হুজুরকেও দেখাই নিছি আয়াত, খুলে দেখান কোন তাফসির খুলবেন, ওই তাফসির খুলেন, সূরা কলমের 12 নম্বর এবং 13 নম্বর আয়াতটা বলেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা ওইখানে বলছেন, যারা এই হক কাজে, হক পথে, হক দাওয়াতে বাধা দেয়, সংক্ষিপে বলতেছি, আল্লাহ তাআলা বলছেন যে তারা উতুল্লিম বাদা জালিকা জানিম, এরা হচ্ছে বজ্জাত, এরা হচ্ছে জারর সন্তান। তাফসিরে লেখছে যে আরবরা যদি কারো ইয়া লিখে, আপনার ওই ইয়া নিয়ে, বাপ নিয়ে যদি সন্দেহ থাকতো, বাপের যদি পরিচয় না পেত, তাকে বলতো জানিম। তো কোরআন মাজিদে এই আই কথাটাই বলা হয়েছে, যারা হক পথে বাধা দেয় এরা হচ্ছে যার আপনার জানিম, অর্থাৎ এরা হচ্ছে যার সন্তান। ভুলেও কোনো দিন দিবেন না, আপনার রক্ত নিয়ে ডিএনএ টেস্ট করা লাগবে না, আপনার মাকেও জিজ্ঞাসা করা লাগবে না, সরাসরি আল্লাহ বলছেন যার সন্তান। কোনো কথা আছে এখানে? কোনো মায়ের বেটার কথা চলবে? হ্যাঁ, ডিএনএ এদিক থাক আর সেদিক থাক, কোনো দেখার বুঝে না, আপনি যার সন্তান বলে প্রমাণিত হবেন আল্লাহর আদালতে। এক, দুই, কোনো ব্যক্তি যদি কোনো আলেমকে গালি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলছেন আবু দাউদের, আপনার সহিহ বুখারীর, আপনার 6502 নম্বর হাদিস, কোনো আলেমকে যদি আল্লাহ আপনার কোনো মানুষ শত্রুতা করে, গালি দেয়, আপনার অপমান করে, মানমর্যাদা নিয়ে অথবা শারীরিক কোনো টর্চার করে, স্বয়ং আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে দেন। আমি সংক্ষিপ্তে বলতেছি, হাদিস নাম্বারগুলো কট হচ্ছে আপনি বলতে পারেন, আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে দেন। শুধু কি তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলছেন আপনার বাইহাকির একা, আপনার 1709 নম্বর হাদিস, রাসূল সাল্লাম বলছেন, হয় তুমি আলেম হও, আর না হয় তুমি আলেমের ছাত্র হও, আর না হয় তুমি আলেমের কথা মতো শুনো চলো, অথবা আলেমকে তুমি মহব্বত করো, এই চারটার যে কোনো একটা হও, হয় আলেম হও, আর না হয় সন্তানকে আলেম বানাও, আর না হয় তুমি আলেমের কথা মতো চলো, অথবা তুমি আলেমকে মহব্বত করো, আলেমকে ভালোবাসো, খবরদার, ওলা তাকুনু খামসাতুন, তুমি 5 নম্বরটা হইও না, মানে আলেমদের বিরুদ্ধে যেও না, যদি যাও ফাতাহ লিকা, তাহলে তোমার ধ্বংস অনিশ্চিত, আপনার সুনিশ্চিত ধ্বংস, আপনি হবেনই হবেন, আপনার ধ্বংস হবেই হবে সুনিশ্চিত, কেউ বাধা দিবে না। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাম একটা মুরুখকে গালি দিতে নিষেধ করেছেন, আপনার আবু দাউদের 5101 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই লাতুসুব্বু দাইক, তোমরা মুরুখকে ডাক, আপনার গালি দিও না। অনেক সময় মুরুখগুলা সকালবেলায় ভোরবেলায় ই করে না, খুব চিল্লায় না, অনেক বলে এই মুরুখটার যে কি হলো রে, হ্যাঁ এত চিল্লাচল্লি করে। আল্লাহ রাসূল সাল্লাম বলছে এই কথা বলিও না। কেন? রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, কারণ সে তোমাকে সালাতের জন্য ডাকে। কিসের জন্য ডাকে? মুরুখ কিন্তু সালাতের জন্য ডাকে, সালাতের কথা তাহলে মুরুখ বুঝে। এখন কথা, যদি মুরুখ সালাতের জন্য ডাকে, কুকুর কুক কইয়া এতেই যদি তাকে গালি না দেওয়া যায়, যেই মুয়াজ্জিন 5 ওয়াক্ত আপনাকে নামাজের জন্য ডাকে, একবারে নিজের মুখে আপনার কোরআন হাদিসের শব্দ দিয়া, ওই হুজুরকে কি বলা যাবে, ওই মুয়াজ্জিনকে কি বোঝা যাবে, বলা যাবে তুই তো আজান দিয়ে খাস বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, মুরুখকেই গালি দেওয়া যায় না, তাহলে আপনার মুয়াজ্জিনকে দেওয়া যাবে কি না? যদি দেন তাহলে কি হবে? এক, আপনার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, দলিলগুলো সব আমার কাছে আছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বলতেছেন, কোনো ব্যক্তি যদি কোনো আলেমকে গালি দেয় তাহলে তার ইসলাম নিয়ে সংকোচতা আপনার সন্দেহ আছে, মানে ও মুসলমান কি না এটা সন্দেহ আছে, ও মনে হয় মুসলমান না, ও মনে হয় ইহুদির দালাল, ও মনে হয় খ্রিস্টানের দালাল, ও মনে হয় হিন্দুদের দালাল, ও মনে কার দালালি করে আলেমদেরকে গালি দিচ্ছে, এটা মনে করতে হবে।
ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন, শুনো, কোনোদিন কোনো আলেমকে তোমরা আলেমের কোনো গোস্ত খাইও না। আলেমের গোস্ত খাওয়া মানে কি? গীবত করা মানে গোস্ত খাওয়া। যদি কোনো ব্যক্তি আলেমের গোস্ত খাওয়া থেকে আপনার গোস্ত খাওয়া না, গোস্তের গন্ধও নেয়, মানে একটা লোক একটা জায়গায় একজন আলেম সম্পর্কে গীবত করতেছে, আপনি খালি শুনতেছেন আর ভালো লাগতেছে, এই গীবতটাও যদি আপনি শুনেন তাহলে আপনি রোগাগ্রস্ত হয়ে যাবেন, মানে আপনার মধ্যে ঈমান ধ্বংস হয়ে যাবে। আর যদি গীবত করেন, গোস্ত খান, তাহলে আলেমের গোস্ত খুবই বিষাক্ত। ইমাম আহমদ বিন হাম্বল বলছে ওর মৃত্যু হয়ে যাবে, মানে ও জাহান্নামে যাবে। আব্দুর রহমান ইবনে আসাকির রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন, কোনো ব্যক্তি যদি কোনো আলেমকে গালি দেয়, কটাক্ষ করে, তাহলে সে এত জঘন্যতম কাজ করলো সে ইসলাম থেকে বাইর হয়ে যেতে পারে। আরেকজন ইমাম নাজিমুদ্দিন আর নুজাইম মিশরের তিনি বলতেছেন, কোনো ব্যক্তি যদি কোনো আলেমকে গালি দেয় সে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, টুপি থাকলেও হবে না। এই জন্যেই আজকে থেকে আমরা সাবধান ও সতর্ক হয়ে যাই, কোনো আলেমকে আমরা গালি যেন না দিই, আলেমদেরকেও আমরা যথাযথ সম্মান দিতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুক বলে আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লা নবী বাদা। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেই বিষয়টা হচ্ছে এই, আমরা আলেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদা দিয়েছেন, তাহলে আমরা দিব কি না বলেন তো? দিব। আলেম সমাজ যদি না থাকে, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন হাসান বসরি, যে আলেম সমাজ যদি না থাকতো তাহলে মানুষ হয়ে যেত পশু প্রাণীর নেই। পশু প্রাণীর বিয়ে শাদি লাগে, পশু প্রাণীর কোনো ন্যায় নীতি আছে? হ্যাঁ, তো আলেমরা না থাকলে মানুষ হয়ে যেত পশু প্রাণী। তাহলে এই আলেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মর্যাদা দিয়েছেন, আমরাও যেন তাদেরকে মর্যাদা দিতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুক বলে আমিন। আলেম সমাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মর্যাদা দিয়েছেন সেই সম্মান যেন আমরাও দিতে পারি, সেই গুরুত্ব যেন আমরা দিতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ আমরা না জেনে না বুঝে আলেম সমাজকে যারা দায়ী তাদেরকে অনেক কথাই আমরা বলেছি, অনেক সময় অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, আল্লাহ আমরা তাদের জন্য এই আমাদের এই অপবাদ ইয়ার জন্য কৃতকাজের জন্য আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমরা সকলে বলি আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো বলে আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জাতির যারা নেতা, যারা আলেম, যারা দায়ী, তাদেরকে যথাযথ সম্মান দিয়ে আমাদেরকে সমাজে বসবাস করার তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ আজকের এই খুতবা আমরা এখানেই শেষ করছি, বলছি আল্লাহ যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থ করে দাও বলে আমিন, যারা ঋণগ্রস্ত তাদেরকে তুমি ঋণমুক্ত করো বলে আমিন। আল্লাহ যারা অভাবে আছে তাদের অভাব তুমি দূর করে দাও বলে আমিন। আল্লাহ যারা বিপদে আছে তাদের বিপদ থেকে তুমি মুক্ত করো বলে আমিন। আল্লাহ আমাদের মধ্যে অনেক আত্মীয় স্বজন কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরে আজাবকে মাফ করো বলে আমিন, জাহান্নামের আজাব থেকে ক্ষমা করো বলে আমিন। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস তুমি দান করো বলে আমিন। আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ মেনে আলেমর আমাদের পরামর্শ নিয়ে আলেমদেরকে সমা আপনার মর্যাদা দিয়ে সমাজে বসবাস করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটিয়ে দিয়ে ইমানের হালতে মৃত্যু দান করো বলি আমিন। আজকের জুমার খুতবা আমরা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। শেষ করতে কেন?